jamais plus tard. আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা
আমরা পাকিস্তানের সংখ্যা গুরু আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় দেওয়ার চেষ্টা করেছি যখনই এদেশের মালিক বাচ্চা করেছি তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন খুলনা আমাদের রংপুরে আমি বলেছি তাদের কাছে আমার ভাইয়ের রক্তে আপনারা রঞ্জিত হয়েছে আপনার ভাইয়ের উপরে গুলি মারবে আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশত্রু আক্রমণ করে বাংলার মানুষ মুক্ত করা চায় আমাদের আজকে 25 তারিখ অ্যাসেম্বলি কল করে